তো বস, যদি টিম ইন্ডিয়াকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওর শুরুতেই একটা কথা বলি, যে ভিডিওর শুরুতেই কিন্তু একটা কমেন্ট করে দাও যে জয় হিন্দ। কারণ ইন্ডিয়া ভাই অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে দিয়েছে, তাও মাত্র 5 উইকেটে। মাত্র 5টা উইকেটই ফেলতেও কিন্তু পেরেছিল অস্ট্রেলিয়া, যেখানে অস্ট্রেলিয়ার মতন টিম সবাই ভেবেছিল টিম ইন্ডিয়াতে এসে একটা টক্কর কিন্তু দেবে টিম ইন্ডিয়াকে, যেটা কিন্তু মোটেও আমরা দেখতে পাইনি। কারণ দুটো বাচ্চা ছেলের কাছে কিন্তু অস্ট্রেলিয়ার মতো টিম হেরে গেছে। হ্যাঁ বস, ঠিকই শুনতে পাচ্ছ, দুটো বাচ্চা ছেলের কাছে। কারণ আমি কথা বলছি শুভমান গিল আর ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে। এই দুটো প্লেয়ারের কাছেই বলতে গেলে পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া, কারণ এই দুটো প্লেয়ারই কিন্তু 70-এর ঘরে করে রান করে গেছে। ঋতুরাজ গায়কোয়াড় 71, অন্যদিকে শুভমান গিল হচ্ছে 74। আর যার দরুণের শেষে কিন্তু এই সূর্যকুমার যাদব আর কে এল রাহুল, এই দুটো প্লেয়ার কিন্তু একটু সাপোর্ট দিয়ে গেল, মানে ফিনিশ করতে টিমকে সাহায্য করে গেল। তো এই দুটো প্লেয়ারের সাহায্যে কিন্তু শেষে একটা ভালো ফিনিশের দরুণ টিম ইন্ডিয়া 5 উইকেটে এই ম্যাচটা জিতে ফেলেছে ইতিমধ্যে। মানে প্রথম ওয়ানডে ম্যাচ ইতিমধ্যে ইজিলি জিতে ফেলেছে টিম ইন্ডিয়া। আর পরবর্তী ম্যাচ কিন্তু 24শে সেপ্টেম্বর, যেটা অবশ্যই রবিবারে খেলা হবে ইন্দোরে। তো এই ম্যাচটা তোমরা কেমন এনজয় করলে, কী দিয়ে কী ব্যাপার, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তোমাদের মতে কে হতে পারে, নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।